হ্যালো বন্ধুরা, এই অঙ্কের দ্বিতীয় পার্টে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম চ্যানেলে এই অঙ্কের প্রথম পার্টে এই শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আমরা দেখেছিলাম কীভাবে অঙ্কন করতে হবে, এবং সেটা ভেঙে ভেঙে দেখেছিলাম যে প্রতি পয়েন্টে কীভাবে লোডগুলো আগে বের করবো, তারপরে পয়েন্টগুলো যোগ করব, এবং যেমন পলিটেকনিক বই যেভাবে করানো আছে সেইভাবেই করিয়েছি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। তো যারা এখনো পার্ট ওয়ান ভিডিওটা দেখোনি, তো তারা পার্ট ওয়ান ভিডিওটা দেখে তারপরে পার্ট টু ভিডিওটা দেখলে, পার্ট টু মানে বিল্ডিং মুভমেন্ট ডায়াগ্রামের কীভাবে অঙ্কন করবে এটা থেকে সেটা দেখলে অনেক সুবিধা হবে। এবং এই ভিডিওতে বিল্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা অনেক ভেঙে ভেঙে অঙ্কন করা হবে যেন প্রথম পর্যায়ে যারা আছে সবাই ভালোভাবে বুঝতে পারো। তো আশা করি তোমরা এই ভিডিওটা অনেক কাজে লাগবে। যারা এখন নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তুমি পেতে পারো। তো দেখো, বেন্ডিং মুভমেন্ট, বেন্ডিং মুভমেন্ট, তো বেন্ডিং মুভমেন্টের জন্য আমার কী হবে, বেন্ডিং মুভমেন্টের জন্য আমার প্রথমে শিয়ার ফোর্স ডায়াগ্রামের মতো একটা সেকশন আমাকে কল্পনা সেকশন দেখতে হবে। দেখো বেন্ডিং মুভমেন্টের জন্য এরকম, বেন্ডিং মুভমেন্ট হচ্ছে কোনো বিমের যে কোনো সেকশনের বামে অথবা ডানে, বামে অথবা ডানে যে বলগুলো আসবে সে বলের যে মোমেন্টগুলো আসবে সেই মোমেন্টে বীজগণিতিক যোগফলকে বলবো আমরা কি, বেন্ডিং মুভমেন্ট। এই যে বামে অথবা ডানে, তো বামে ডানে এই সেকশনের বামে আর ডানে দিয়ে আমি এটা যোগ দিলাম, এর মানে হচ্ছে আমরা যদি সেকশনের বাম প্রান্ত ধরি তাহলে সবগুলো যে উল্লম্বভাবে যে বলগুলো উপরের দিকে যাবে সেগুলো হচ্ছে সবগুলো যে মোমেন্ট দেবে উপরের দিকে যে বলগুলো যাবে এবং সেগুলো যে মোমেন্ট দেবে সেগুলো পজিটিভ, এবং নিচের দিকে যে বলগুলো যাবে সেগুলো যে মোমেন্ট দেবে সেটা নেগেটিভ। সেটা কখন, যখন আমরা সেকশনের বাম প্রান্ত থেকে ক্যালকুলেশন করব, বা এই যে যেমন এটা একটা বিম, এই বিমের যখন আমরা বাম প্রান্ত থেকে কল্পনা হিসাব করব। আবার একইভাবে আমরা সেকশনের যখন ডান প্রান্তে বা বিমের যখন ডান প্রান্ত থেকে ক্যালকুলেশন করব, তখন এখানে দেখো কি আছে নিচের দিকে, তার মানে তখন নিচের দিকেগুলো হবে পজিটিভ এবং উপরের দিকেগুলো হবে সব নেগেটিভ, যে মোমেন্টগুলো দিবে সেগুলো কথা বলতেছে, বুঝছো? তাহলে আশা করি এটা বুঝতে পারছো, আর এটা বুঝতে পারলে তোমাদের জন্য এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবা, ঠিক আছে? তো দেখো আমি প্রথমে মোমেন্ট অফ এ, দেখো আমি বিমের বাম প্রান্ত হিসাব করতেছি তাই আমি এইটাকে নিয়ে কাজ করব। এটা দিয়ে হলে উপরের দিকে হবে পজিটিভ আর নিচের দিকেরটা কী হবে নেগেটিভ, ঠিক আছে? এটা আমাকে খেয়াল রাখতে হবে। তো এমের দেখো, যেহেতু আমি বাম প্রান্ত থেকে হিসাব করতেছি তাহলে এর বাম প্রান্তে কি কোনো লোড নাই, তার যে এমের তো মোমেন্ট 0 kg/m। তা আবার দেখো এমের পরে কোন পয়েন্ট আছে, সি পয়েন্ট, এমসি এর বাম প্রান্তে দেখো এ আছে এবং এটা আছে, দুইটা লোড আছে, এবং এ যেহেতু উপর দিকে আমরা বলছি কি উপরের দিকে পজিটিভ, যেহেতু আমরা বাম প্রান্ত থেকে হিসাব করতেছি আবার নিচের দিকে নেগেটিভ, তাই এটা উপরের দিচ্ছে দিকে দিচ্ছে তাই এটা হবে পজিটিভ মুভমেন্ট, ঠিক আছে? তা পজিটিভ মুভমেন্ট এ রিয়েকশন কত আসছিলো আমার, 5208.33 × পজিটিভ, এখান থেকে মুভমেন্ট এলো কতটুকু 2 মিটার, তাহলে ইন্টু 2 দিলাম, এবং এটা যেহেতু নিচের দিকে আসতেছে আর নিচের দিকে এগুলো নেগেটিভ তাহলে এখানে কতটুকু হবে −2000 × 2, এবং এই প্রান্ত থেকে এখানে আমার কতটুকু দূরত্ব, কেন কতটুকু দূরত্ব হবে এটার অর্ধেক হবে, কেননা স্বভাবে বিস্তৃত লোডের মাঝ বরাবর ওজনটা ক্রিয়া করে, তাহলে 2/2, তাহলে এটা আমার যেটা আসবে সেটা আমি দেখি কত আসতেছে, 5208.33 × 2 × 2000 × 2 −2000 × 2 × 2/2। দেখো এটা আমার কত আসছে, 6416.66 kg/m। ওকে, এটা আমার এরকম আসলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এই অঙ্কটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে করো, তাহলে খুব সহজেই তোমরা পরবর্তী এ ধরনের সব অঙ্কগুলোই করতে পারবে, আর আমিও চেষ্টা করবো অনেক সুন্দরভাবে তোমাদের বোঝানোর জন্য। তো দেখো আমাদের এখানে কত আসলো, 6416.66 kg/m, এটা হচ্ছে সি পয়েন্টে। এখন ডি পয়েন্টে যদি আমি হিসাব করি, এম অফ ডি কী হবে, এম অফ ডি হবে এই ডি পয়েন্টে থেকে বাম প্রান্তে যেগুলো আছে সেগুলো। তো ডি প্রান্ত থেকে বাম প্রান্তে কোনগুলো আছে আমরা সেগুলো এখন দেখবো। এটা হচ্ছে এ আছে আর দুইটা আছে, এবং এই ডি প্রান্ত থেকে বাম প্রান্তে যে লোড উৎপন্ন করবে এ উপরের দিকে, তাই এ হচ্ছে পজিটিভ। তাই দেখো এর কত ছিল, 5208.33, আর এখান থেকে এই ডি এর দূরত্ব হচ্ছে 3 মিটার × 3 মাইনাস, আবার এই 2000 এর জন্য
2000 ইন্টু 2 ইন্টু দেখো এর মাঝখান থেকে এ পর্যন্ত দূরত্ব, তাহলে আমাকে এটা এক যোগ করতে হবে, 1 যোগ আর এটাকে আমার অর্ধেক করতে হবে, যেহেতু মাস বরাবর কাজ করে 2/2, এটা কত আসবে দেখি আমরা, 5208.33 ইন্টু 3 মাইনাস 2000 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 2/2 আমার কত আসছে, 7624.99 কেজি মিটার। তো ঠিক আছে, এটা আমার ক্যালকুলেশনটা আর একটু করে নিই, দেখো কীভাবে করতেছি, সেটা হচ্ছে ক্যালকুলেশনটা ভালোভাবে করে নিই, 5208.33 ইন্টু দূরত্ব কতটুকু, 3, 3 মাইনাস 2000 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 2/2, তাহলে কত আসবে, আচ্ছা এটা আমার শেষ 7624.99 মিটার, ওকে গুড। তো তারপরে দেখো তারপরে কি, তারপরে ডি পয়েন্ট হয়ে গেল, এখন আমার আসবে ই, ই পয়েন্ট, আচ্ছা এম অফ ই, তাহলে এম অফ ই এর বামেরগুলো দেখি, বামে কত ছিল, এ আগে ছিল 5208.33 ইন্টু এ থেকে ই এর দূরত্ব কত, 3.4 মিটার, 4.5, আবার এটা মাইনাস যেহেতু নিচের দিকে পড়তেছে, কারণ এখানে আমি দেখো নিচের দিকে মাইনাস, উপর দিকে পড়ছে প্লাস, তাহলে 2000 ইন্টু 2 ইন্টু, তাহলে এখান থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে 2.5 প্লাস 2/2, এবং এখানেও একটা আছে কত, ডিস্ট্রিবিউশন রোড 2000 কেজি/মিটার, এবং এটাও নিচের দিকে, তাই এটাও মাইনাস, 2000 ইন্টু এখানে কত ছিল, 1.5 ইন্টু 1.5/2, এটা যেটা আসবে সেটা হচ্ছে ই এর মোমেন্ট, ই এর মোমেন্ট আমরা ক্যালকুলেশন করব, 5208.33 ইন্টু 4.5 মাইনাস 2000 ইন্টু 2 ইন্টু 2.5 প্লাস 2/2 মাইনাস 2000 ইন্টু 1.5 ইন্টু 1.5/2, তাহলে এখানে কত আসলো আমার, এখানে আমার আসছো 7187.48485 কেজি/মিটার, এটা আসছে আমার ই পয়েন্টে, ই পয়েন্টে পেয়ে গেছে, এখন আসবে বি পয়েন্টে, এম অফ বি, এম অফ বি পয়েন্টে বের করার জন্য কী করতে হবে, এর আগে যেগুলো আমাকে ক্যালকুলেশন করতে হবে, তো প্রথমে আসে এ 5208.33 ইন্টু এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার 6 মিটার ইন্টু, দেখো এটা নিচের দিকে, তার মানে নেগেটিভ 2000 ইন্টু 2 ইন্টু এখান থেকে আমার এটা হচ্ছে 4 প্লাস, এটা 2/2, আবার এটা যেহেতু নিচের দিকে, নিচের দিকে এই যে 2000 কেজি/মিটার ডিস্ট্রিবিউশন রুট নিচের দিকে, তাহলে এটা কী করবো, মাইনাস করবো, মাইনাস 2000 ইন্টু, আচ্ছা এখানে 3, এটার দৈর্ঘ্য হচ্ছে 3 ইন্টু, আচ্ছা এটা যদি মাছ বরাবর কাজ করবে ডিস্ট্রিবিউশন লোডে, তাহলে 3/2, আবার এই 1500 যখন নিচের দিকে পড়তেছে, তাহলে মাইনাস 1500 হবে ইন্টু, এই 1500 থেকে বি এর দূরত্ব কত, 1.5, তো এটা ক্যালকুলেশন করে দেখি কত আসে, ক্যালকুলেশন করে দেখো 5285200
0.33 × 6 − 2000 × 2 × 4 + 2/2 − 2000 × 3 × 3/2 − 1500 × 1.5 তো দেখো একবারে প্রায় জিরো, মানে জিরো একবারে, এরকম কোনো সংখ্যা আসলে জাস্ট ফ্রিকশনের জন্য আসে, তার মানে এটা জিরো, তার মানে আমার জিরো আসে 0 কেজি মিটার। ওয়াও নাইস, তার মানে আমার অঙ্কটা হয়ে গেল, অঙ্কটা প্রায় হয়ে গেল, জাস্ট এই মানগুলো আমি ডায়াগ্রামে বসে দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার আরেকটা করতে হবে কি, দেখো এখানে একটা আমাকে ডেঞ্জারাস বিন্দু বা যেহেতু বের হয়েছে, তার মানে এই বিন্দুতে আমার মোমেন্টটা বের করতে হবে, এই বিন্দুতে মোমেন্ট বের করলে আমাকে আগে এইটুকু জানতে হবে যে এইটুকু কতটুকু এবং এইটুকু কতটুকু, কেন, কারণ আমি এই বিন্দু থেকে যখন এদিকে হিসাব করবো তখন এই দূরত্বটুকু লাগবে। এটুকু যদি আমি এক্স ধরি, তাহলে আমি আগে অঙ্কগুলো বলছি, এক্স ইকুয়াল টু কী হবে, এখানে যে লোডটা থাকবে 12,008.33 / এই সেকশনে যে যেটা ডিস্ট্রিবিউশন লোড আছে সেটা দিয়ে ভাগ করলে চলে আসবে, ডিস্ট্রিবিউশন ছিল 2000। তাহলে এক্স ইকুয়াল টু কি, এখানে যে লোডটা থাকবে সেটাকে আমি এখানে যে ডিস্ট্রিবিউশন লোড থাকবে সেটা দিয়ে ভাগ দিলে আসবে, তো সেটা দিয়ে ভাগ দিয়ে দেখো কত আসবে, 1208.33 / 2000, এটা আসবে আমার 0.60 মিটার। ওকে, তার মানে মনে করো যে এইখানে এই বরাবর আমার আরেকটা মুভমেন্ট লাগবে, ঠিক আছে, এই বরাবর এটাকে মনে করো আমি দিলাম এফ বিন্দুকে দিয়ে চিহ্নিত করলাম, ঠিক আছে, এই বিন্দু, আচ্ছা এই বিন্দু থেকে এটা কত, এই যে অ্যাক্সিমাম কত 0.6, তাহলে আমি এখানে আমি দিই 0.6 এইটুকু। এখন আমি কী করবো, এখন আমি এই যে এফ বিন্দু, এই বিন্দুতে আমার একটা মোমেন্ট বের করা লাগবে, ঠিক আছে, আমি এই বিন্দুতে মোমেন্ট বের করবো, দেখো কীভাবে করবো সেটা আমাদের খেয়াল রাখতে হবে, এম অফ এফ বের করবো, ঠিক আছে। প্রথম প্রথম কী করতে হবে, দেখো এই যে আবার এখান থেকে শুরু করতে হবে, এই বিন্দু, এই বিন্দু কী হবে পজিটিভ, তাহলে এই বিন্দু পজিটিভ দিলে সেটা পজিটিভ করবো আমি 5200.8.33 × এই বিন্দু থেকে এক বিন্দু দূরত্ব কতটুকু আমার, দেখো এখানে 2 মিটার, এখানে 1 মিটার, 3 মিটার, এখানে 0.6, তার মানে এটা আমার 3.6, এটা উপরের দিকে ছিল তাই পজিটিভ, তারপরে দেখো 2000 কি নিচের দিকে, তাই এটা হবে নেগেটিভ, 2000 × 2 × দেখো আমার কী করতে হবে, এখান থেকে এটুকু তো যোগ করতে হবে, তাহলে এটুকু কত 1.6 যোগ, আর এটাকে অর্ধেক করতে হবে 2/2, তো এর মাঝে আমার আরেকটা ডিস্ট্রিবিউশন লোড আছে, কত এফ থেকে ডি এর মধ্যে ডিস্ট্রিবিউশন লোড আছে, তো এটাকে আমার যেহেতু নিচের দিকে পড়তেছে সেটাও আমাকে মাইনাস করতে হবে, সেটা আমি মাইনাস করবো, কত ডিস্ট্রিবিউশন লোড ছিল 2000, তাই না, 2000 × কতটুকুর জন্য, এই যে 0.6, ডি থেকে ই পর্যন্ত 0.6, ঠিক আছে, তাহলে 0.6 × যেহেতু ডিস্ট্রিবিউশন লোড মাঝ বরাবর কাজ করে, তাহলে 0.6 / 2, আচ্ছা আমার এই অঙ্ক প্রায় হয়ে যাচ্ছে, আমি এটা ক্যালকুলেশন করবো 5208.33 × 3.6 − 2000 × 2 × 1.6 যোগ 2/2 − 2000 × 0.6 × 0.6/2, তাহলে 7990/89 বলা যায়, আচ্ছা এটা 7989.988 কেজি মিটার। দেখো আমি সব বিন্দুর পয়েন্টগুলো আর আমি মোমেন্ট পেয়ে গেছি, এখন এই মোমেন্টগুলো আমি জাস্ট যোগ করবো, তো দেখো আমি এই জন্য একটা রেফারেন্স লাইন প্রথমে নেব, ঠিক আছে, কী করবো প্রথমে একটা রেফারেন্স লাইন, আচ্ছা মনে করো যে আমি আর এটা হচ্ছে রেফারেন্স লাইন 0 0, এবং কি বিল্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমেই যে এটা ডিস্ট্রিবিউশন লোড হলে কী হবে, ডিস্ট্রিবিউশন লোড হলে আমার হেলানো সরলরেখা হবে বা কার্ভ আকৃতি হবে, ডিস্ট্রিবিউশন লোড যদি বিমে যদি ডিস্ট্রিবিউশন লোড থাকে তাহলে বিমে কী হবে সেই রেখাটার পরিবর্তে কার্ভ হবে, আর যদি কোনো লোড না থাকে তাহলে সেটা এই অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। তো দেখো
এ পয়েন্টে আমার মুভমেন্ট ছিল কত, 0 কেজি, ঠিক আছে? এই যে 0, এ পয়েন্টে 0 থাকলো। এখন দেখো বি পয়েন্টে আমার মুভমেন্ট কত ছিল, বি পয়েন্টে আমার মুভমেন্ট ছিল 6416.66, তাই তো? আচ্ছা এটা বি না, এটা সি পয়েন্ট, সরি, এই যে সি পয়েন্ট, সি পয়েন্টে আমার মুভমেন্ট বের হয়েছিল 6400। আচ্ছা এখানে আমি লিখি, মনে করো 6416.66, এটা আমার হচ্ছে কেজি মিটার। ওকে, এটা হচ্ছে এই পয়েন্টে, সি পয়েন্টে। তারপরে আছে আমি কি ডি, ডি পয়েন্টের জন্য দেখো, ডি পয়েন্টের জন্য কত বেড়েছে, 7624.99, ডি পয়েন্টে 7624.99, তার মানে এটা একটু উপরে। এটা আমি দেখি 7624.99 কেজি মিটার। আবার দেখো এই পয়েন্টে একটা মুভমেন্ট বের করছি, তাই এই পয়েন্টে আমি ডট ডট দিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে কি এফ, এফ পয়েন্টের জন্য আমি কতটুকু বের করছি শেষে দেখো, এফ, এটা হচ্ছে কি এফ, এফ পয়েন্টের জন্য আমি বের করছি এখানে 7989.9888 কেজি মিটার। এটা হচ্ছে এই পয়েন্ট এফ বিন্দুতে। তারপর এফের পরে কী আছে, এফের পরে আমার আছে ই, এফের পরে আছে ই, আর ইতে আমরা কত বের করছিলাম, ইতে বের করছিলাম 7100, 7100, তাহলে এখানে মনে করো 7187.485 কেজি মিটার, ঠিক আছে? তারপর দেখো, তারপরে আমার কী আছে, বি পয়েন্ট, বি পয়েন্টে কী আছে 0, ঠিক আছে 0। তো দেখো এই হচ্ছে আমার মানগুলা, আমি বিভিন্ন পয়েন্টে আমি মানগুলো আট করছি, এখন এই রেখাগুলো যা সংযোজন করলে হয়ে যাবে। তো রেখাগুলো আমি কীভাবে সংযোজন করবো, রেখাগুলো দেখবো যে বিমে কীভাবে লোড পড়ছে এবং এই লোডের কারণে কী হবে। দেখো ডিস্ট্রিবিউশন লোড হলে কার্ভ আকৃতি হবে, আর যখন লোড না থাকে তাহলে হেলানো সহ লেখা। তো দেখো এ থেকে সি এর মধ্যে ডিস্ট্রিবিউশন লোড, তাহলে এটা হবে কি আমার কার্ভ আকৃতি, কার্ভ আকৃতি দিলাম। তবে সি থেকে ডি এর মধ্যে কোনো লোড নাই, তার মানে এটা একবারে সরল রেখা বরাবর যাবে, কোনো কার্ভ হবে না, ঠিক আছে সরল রেখা বরাবর। আচ্ছা তবে ডি থেকে, ডি থেকে এফ কি ডিস্ট্রিবিউশন লোড, তার মানে এটা আমার একটু কার্ভ হয়ে যাবে, এই যে একটু কার্ভ, একটু কার্ভ হয়ে গেল, এটা কিন্তু আমার সরল রেখা, এটা কোনো কার্ভ না, এটা একটু কার্ভ হয়ে গেল। তারপরে দেখো এফ থেকে ই, এফ থেকে ই ছিল ডিস্ট্রিবিউশন লোড, তার মানে এটাও আমার কার্ভ হয়ে যাবে, এটা কার্ভ হয়ে গেল ই পর্যন্ত। আবার ই থেকে বি পর্যন্ত ছিল ডিস্ট্রিবিউশন লোড, তার মানে এটাও আমার কার্ভ হয়ে যাবে, এই যে কার্ভ হয়ে গেল। এই হচ্ছে আমার, এটাই হচ্ছে আমার বিল্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে? এটাই হচ্ছে আমার কি বিল্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বি এম ডি। তোমাদের বইয়ে যেভাবে আছে এবার হুবহু সেভাবে করছি, আশা করি তোমরা, প্রথমবার একটু কঠিন মনে হতে পারে, বাট যখন তুমি এক দুবার ট্রাই করবা বা চর্চা করবা, যখন তো পুরো অঙ্কটা মাথায় বসে যাবে, তখন তোমার এটা করতে খুব কম সময় লাগবে, খুব কম সময়ের মধ্যে তুমি এটা সলভ করতে পারবা। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।